হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যদি আমাদের মোবাইল ফোন হারিয়ে ফেলি তাহলে কিভাবে আমরা আমাদের মোবাইল ফোন ফিরে পেতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে যে যদি আমার এরকম আমি নর্মাল সেট ইউজ করি, ফিচার্ড ফোন ইউজ করি যেটা স্মার্টফোন না, অ্যান্ড্রয়েড সেট না, তাহলে সেক্ষেত্রে মোবাইল ফোন হারিয়ে গেলে আমার সেরকম কিছু করার নেই। আমি আমার মোবাইলের যে আইএমই নাম্বার আছে সেই আইএমই নাম্বার দিয়ে আমার নিকটবর্তী যে থানা আছে, পুলিশ স্টেশন, সেখানে যে আমি একটি জিডি করতে পারি, এবং সেই জিডি করতে গেলে অবশ্যই আমাকে তখন আইএমই নাম্বার দিতে হবে। আইএমই নাম্বার দিয়ে তারা যদি চায় তো সেটাকে তারা ট্র্যাক করতে পারে, কারণ পুলিশ তাদের বিশেষ একটি ডিভাইস দ্বারা তারা আইএমই নাম্বার দিয়ে তারা ট্র্যাক করতে পারে যে আমার মোবাইল ফোনটি কোন বিটিএসের সাথে কানেক্টেড, মোবাইলের কোন টাওয়ারের সাথে কানেক্টেড, এবং সেভাবে তারা ট্র্যাক করতে পারে যে আমার মোবাইলটি কোথায় ইউজ হচ্ছে। তো তাহলে যদি পুলিশরা এরকম অ্যাক্টিভ হয় তাহলে হয়তো আমার মোবাইল ফোনটা আমি ফিরে পেতে পারি। বাট আমি যদি স্মার্টফোন ইউজ করি তাহলে অবশ্যই আমি যদি আমার মোবাইল ফোনটি হারিয়ে ফেলি তাহলে পুলিশের কাছে যাওয়ার আগে আমি নিজে আমার ফোনটিকে ট্র্যাক করতে পারি যে আমার ফোনটি এখন এই মুহূর্তে কোথায় আছে। তবে এজন্য শর্ত হলো যে অবশ্যই আমার মোবাইলটি ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে। আমার মোবাইলটি যদি ইন্টারনেটে কানেক্টেড থাকে তাহলে সাথে সাথে আমি আমার মোবাইল ফোনটি ট্র্যাক করতে পারবো। অথবা মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পরে যদি সেটিকে কেউ নিয়ে যায় তাহলে সে যখনই মোবাইলে ইন্টারনেট কানেক্ট করবে তখন আমি দেখতে পাবো যে আমার মোবাইলটি কোথায় আছে, সেই লোকেশনটি আমি ট্র্যাক করতে পারবো, বের করতে পারবো। তাহলে সেটা আমরা কীভাবে করবো চলুন দেখি। আমি প্রথমে ব্রাউজারের এখানে গুগলের এখানে লিখবো যে গুগল ড্যাশবোর্ড। গুগল ড্যাশবোর্ড লেখার পরে এখানে দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড গুগল। গুগল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমার জিমেল অ্যাকাউন্টটি আমার ওপেন করতে হবে। যেই জিমেল অ্যাকাউন্টের সাথে আমার মোবাইলটি সিঙ্ক করা আছে, দ্যাট মিনস আমার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টটি ওপেন করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটি আমাকে এখান থেকে লগ ইন করতে হবে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট এরকম যে লগ ইন করি, লগ ইন করার পরে আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টে যে হিস্টোরি সেগুলো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার নেমের জায়গায় আমার নাম লেখা আছে। এবং এরপরে আমি যদি এই যে এখানে অ্যান্ড্রয়েড দেখি যে আমার এই জিমেল অ্যাকাউন্টের সাথে গুগলের সাথে আমার কোন ডিভাইস কানেক্টেড, তো এখানে অ্যান্ড্রয়েডে আমি দেখতে পাচ্ছি যে এই অ্যান্ড্রয়েডের এখানে আমার দুইটি ডিভাইস কানেক্টেড হয়েছে এখন পর্যন্ত। তো আমি যদি অ্যান্ড্রয়েডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে এখানে এই যে আমি হুয়াওয়ে সেট ইউজ করেছি সেটা আইএমই নাম্বার আমি এখান থেকে পেতে পারি, এবং এখানে মডেল নাম্বার, আর এখানে দেওয়া যে লাস্ট আমার এই মোবাইলটা লগ ইন হয়েছে অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট হয়েছে 30 মে, এবং এটা রেজিস্টার্ড করা ছিল এপ্রিলের 24 তারিখ। এবং এর আগে আমি আরেকটি সেট ইউজ করেছি সেম সেটই, সেটা আমার মোবাইলটি হারিয়ে গিয়েছিল। তো ওই সেটটি এই যে লাস্ট সিন 13 এপ্রিলে, এপ্রিল 13 তারিখে মোবাইলটি হারিয়েছিলাম, এবং ওই সেটটি রেজিস্টার্ড করা হয়েছিল ডিসেম্বরের 30 তারিখ। তো ফ্রেন্ডস, আমি যদি সেটটি হারিয়ে ফেলি এবং সেই সেটের যদি আমি যে পারচেস করছিলাম আমার যদি ক্যাশ মেমো না থাকে বা সেটে কোনো বক্স না থাকে এবং আইএমই নাম্বার না থাকে, আর তাহলে আমি যদি থানায় জিডি করতে যাই তারা অবশ্যই আমার কাছে আইএমই নাম্বার চাবে, এবং তারাও যদি মোবাইলটিকে ট্র্যাক করতে যায় তাহলে অবশ্যই আইএমই নাম্বার তাদেরকে দিতে হবে। এখন ধরুন আপনার মোবাইলটি চুরি হয়ে গেল, তো হারিয়ে যাওয়ার পরে সে মোবাইলটিকে একটি দোকানে নিয়ে রিসেট দিয়ে দিল। আপনার মোবাইলটি রিসেট দিয়ে দেওয়ার পরে আপনার জিমেল অ্যাকাউন্টটি আর সেই মোবাইল লগ ইন থাকবে না, এবং সে হয়তো বা কোনো নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেই মোবাইলটি লগ ইন করলো, তাহলে কিন্তু আপনি আর সেই মোবাইলটিকে ট্র্যাক করতে পারবেন না গুগল ড্যাশবোর্ড থেকে। সেক্ষেত্রে আপনি যদি পুলিশের কাছে যে এই আইএমই নাম্বারটা দিতে পারেন তাহলে এই আইএমই নাম্বার থেকে পুলিশ ট্র্যাক করতে পারবে যে এই আইএমই নাম্বারের সেটটি, মোবাইল সেটটি বাংলাদেশে কোন জায়গায় ব্যবহৃত হচ্ছে, তখন পুলিশ সেটাকে ট্র্যাক করতে পারবে। সো আপনার কাছে যদি আইএমই নাম্বার নাও থাকে তাহলে আপনি এই গুগল ড্যাশবোর্ড থেকে আপনার এই জিমেল অ্যাকাউন্টের সাথে যেই মোবাইলটি কানেক্টেড হয়েছে, দ্যাট মিনস আপনার মোবাইলে আইএমই নাম্বার, আপনি এখান থেকে উদ্ধার করতে পারবেন। এখন চলুন দেখি যে আপনি নিজে কীভাবে ট্রেস করতে পারবেন যে আপনার মোবাইলটি কোথায় আছে। সেজন্য আপনি এখানে যাবেন ম্যানেজ অ্যাক্টিভিটি ডিভাইস, আমি নতুন একটি ট্যাব ওপেন করছি, করার পরে আপনি দেখুন যে আপনার মোবাইলটি এখন কোথায় আছে সে ট্র্যাক করতেছে। এই যে সে এই যে গুগল ম্যাপস আমাকে দেখাচ্ছে যে আমার মোবাইলটি বর্তমানে কোথায় আছে, সে ট্র্যাক করে আমাকে দেখাচ্ছে যে এখানে দেখাচ্ছে। তো আমি যদি এটাকে জুম ইন করি তাহলে দেখুন যে আমি এখানে আছি কোথায়, আমি এই যে মোহাম্মদপুর এরকম বাঁশবাড়ি প্রাইমারি স্কুলের সামনে আমার মোবাইলটি আছে।
সো ফ্রেন্ডস, আপনি গুগল ড্যাশবোর্ড থেকে আপনি আপনার মোবাইলে যদি ইন্টারনেট কানেক্টেড থাকে, তাহলে সাথে সাথে আপনি দেখতে পাবেন, অটোমেটিক আপনাকে কিছুই করতে হবে না, আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলটি কোথায় লোকেট আছে সেটি দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনার মোবাইলটি পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, আপনি এই গুগল ড্যাশবোর্ড থেকে আপনি সেই মোবাইলের লোকেশনটি ট্রেস করতে পারবেন যে কোথায় আপনার মোবাইলটি আছে। এবং আপনি চাইলে এখানে বসে থেকে, আপনি আপনার ঘরে বসে থেকে আপনার সেটটি যেখানে থাকুক না কেন, আপনি সেটিকে এরকম যে লিঙ্ক করতে পারেন। এখানে আপনি দেখুন লেখা আছে ডিভাইস উইল লিঙ্ক ফর 5 মিনিটস। আপনি যদি এখানে প্রেস করেন তাহলে আপনার মোবাইলে রিং বাজা শুরু করবে, ইভেন যদি মোবাইলটি সাইলেন্ট থাকে। তো আমি আপনাদের দেখাচ্ছি রিং দিয়ে। আমার সেটটি যেহেতু এখন আমার কাছেই আছে, তো আমি এখানে রিং দিলেই দেখবেন যে এখন রিং হচ্ছে। প্লে সাউন্ড, এই যে ফ্রেন্ডস আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, আমার মোবাইলে রিং হচ্ছে। তো এটাকে আমি অফ করে দিই। আরও ফ্রেন্ডস, আপনি চাইলে আপনার মোবাইলটিকে দূর থেকে আপনি লকও করে দিতে পারেন। তো সেই জন্য আপনি যদি এখানে লকে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে অপশন দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে এই রিকভারি মেসেজের এখানে আপনি চাইলে আপনার বর্তমানে একটি মোবাইলের নাম্বার দিয়ে দিতে পারেন এবং আপনি একটি মেসেজ দিয়ে দিতে পারেন যে মোবাইলটি যদি আপনার কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে রিটার্ন দেন। এরপরে আমি যদি ব্যাকে যাই, এরপরে দেখতে পাচ্ছি যে ইরেজ, আমি যদি ইরেজে ক্লিক করি তাহলে আমি আমার মোবাইলটি হারিয়ে যাওয়ার পরে মোবাইলের সমস্ত ফাইলস, ডকুমেন্টস, ডাটা যা কিছু ছিল সব কিছু এখান থেকে আমি ইরেজ করে দিতে পারি। হতে পারে আমার অনেক ইম্পর্টেন্ট কোনো ডাটা থাকতে পারে বা প্রাইভেট ডাটা থাকতে পারে, তো আমি চাইলে এগুলোকে এখান থেকে ইরেজ করে দিতে পারি। তো ফ্রেন্ডস, আমরা দেখলাম যে গুগলের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারের মাধ্যমে আমরা কীভাবে আমাদের মোবাইল হারিয়ে গেলে সেটিকে আমরা সাথে সাথে লোকেট করতে পারি যে এটি কোন জায়গায় আছে। তো এটি পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, আমরা সাথে সাথে সেটাকে ট্র্যাক করতে পারবো যে আমার মোবাইল ফোনটি এই মুহূর্তে কোথায় আছে। এবং আমি যদি আমার আইএমই নাম্বার ডকুমেন্টস হারিয়ে ফেলি তাহলে আমি এখান থেকে আমার আইএমই নাম্বারও মোবাইলে সংগ্রহ করতে পারবো। তো ফ্রেন্ডস, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আমি প্রতিনিয়তই নতুন নতুন এসেনশিয়াল টপিক্স নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।